أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে জাগরি হাতে শহীদদের হাত তুলেন জামানার মুজাদ্দেদ জিন্দাওয়ালী বিশ্বনি খাজা বাবা ফরিদপুরে কদ্দাস সরহুল আজিজ কিবলা জানকে ওসিলা করে মদিনা ওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী রহমাতান লিল আলামিন কো ওসিলা করে আল্লাহ পাকের আলিশান দরবারে সকলে গুনাহগার হাত উঠায়া আমি গুনাহগারের সঙ্গে বলন আল্লাহুম্মা আমিন মাবুদ তাকে দেখো আমরা পাপি তাপি নাদান গুনাহগার মিসকিনের দল আল্লাহ দিনাজপুর জেলায় আল্লাহ নবাবগঞ্জে আজকের এই বিশাল বড় জান্নাতের বাগানে আজিমুশান ইসলামী জলসায় আমি গুনাহগার কত আলেম ওলামা আমার সঙ্গে হাত উঠেছে আল্লাহ কত হাজি সাহেবরা হাত উঠেছেন কত পাকাদারিওয়ালা মুরব্বীরা হাত উঠেছেন আল্লাহ কত যুবক ভাইরা হাত উঠেছেন আল্লাহ পর্দার ভিতর থেকে মা বোনেরা হাত উঠেছেন আল্লাহ কত কষি কাছে মাসুম বাচ্চারা হাত উঠেছেন আল্লাহ যার হাতকে তুমি পছন্দ করো তার হাতের খাতিরে আমাদের হাতগুলি কবুল করে নাও আল্লাহ যদি তাও না হয় কত আলেম ওলামা হাত উঠেছে তাদের খাতিরে কবুল করে নাও তাও যদি না হয় আমার মুর্শিদ কিবলা বিশ্বলি খাজা ফরিদপুরি কৌশিলা করে তোর কাছে দয়া চাই আল্লাহ মদিনাওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী রহমাতাল লিল আলামিন কৌশিলা করে তোর কাছে দয়া চাই আল্লাহ যিনি সাহেবে দাওয়াত আল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করেছে যাকের ভাইরা বোনেরা পরিশ্রম করেছে এলাকাবাসীরা পরিশ্রম করেছে আল্লাহ আল্লাহ এই বাৎসরিক জলসায় আমি গুনাহগার আমার দরখাস্ত তোমার আলিশান দরবারে কবুল নাও হতে পারে আল্লাহ তাকে দেখো মালিক কত মানুষ কত মা বোনেরা যুবক ভাইরা কচি কাঁচা বাচ্চারা চোখের পানি সেরে তোর রহমতের দুয়ারে দয়ার হাসা দয়ার আশায় হাত উঠেছেন আল্লাহ সন্ধ্যার থেকে পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা হলো তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদ দিয়া তরিকতের নিয়ম অনুযায়ী আমল হয়েছে আল্লাহ সমস্ত ভুল বেয়াদবি মাফ করে কবুল করে সওয়াবটুকু আমার ইমান আমাদের জান আমাদের প্রাণ আমাদের দরদি আল্লাহ হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী রহমাতাল লিল আলামিন রওজা মোবারকে রিয়াজুল জান্নাতে মদিনাতুল মুনাওয়ারায় নজর পৌঁছায় দেন আল্লাহ ও মদিনার মাটি রে তুই যে বড়ই খাঁটি রে আমার নবীর কারণে আমার
নবীর কারণে ও মদিনার মাটিরে তোমায় সালাম করি রে আমার নবীর কারণে কাল কিয়ামতের দিনে কঠিন হাশর ময়দানে আল্লাহ আমাদের আমল দিয়ে আমরা পার হইতে পারবো না জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে মালিক ওই দিন আমার নবীর খাতিরে তুমি আমাদের মাফ করে দিও নবীর দয়া ছাড়া সেই দিন কোনো উপায় থাকবে না নবীকে আমাদের উপর রাজি করে দাও নবীকে আমাদের উপর খুশি করে দাও রে মালিক আল্লাহ নবীজির শানে কত আমরা বেয়াদবি করেছি আল্লাহ নবীজির শান মানের বিপক্ষে কত অন্যায়মূলক কথাবার্তা বলেছি আল্লাহ গো তোর হাবিবের খাতিরে আমাদের সমস্ত এই গুনাহগুলি মাফ করে দাও সওয়াব নজরটুকু পৌঁছাও নবীজির আউলাদ আল সাহাব খোলাফায়ে রাশিদিন আশরায় মুবাশশিরিন আহলে বাইতের হুজুরে শহাদা সালেহীন সিদ্দিকীনদের হুজুরে পৌঁছে দাও চার তরিকার ইমাম কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হক্কানি তরিকতের যত পীর বুজুর্গ আউলিয়া নজাবা নকাবা খিয়ার আব্দাল তাম পৃথিবীর জমিনে যে যেখানে যে দেশে কলেমার দাওয়াত দিয়া আপন আপন মাজার ফাঁকে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমায় প্রত্যেকের হুজুরে পৌঁছে দাও আমার দয়াল দাদু পীর খাজানায় পুরে দাদি বিরান মাজান দাদা হুজুর আউলাদের বাগানে যেন রাম করতেছেন আল্লাহ তেনাদের হুজুরে পৌঁছে দাও মনে পড়ে যায় আপন মুর্শিদের কথা রে মালিক যেই বান্ধব আমাদেরকে রহমত পালন করা শিখাইল যেই বান্ধব তোমাকে তিন নাম ধরে ডাকা শিক্ষা দিল যেই বান্ধব মদিনাওয়ালার প্রেম ভালোবাসায় রহমতান লিল আলামিন বলে ডাকা শিক্ষা দিল আল্লাহ যেই বান্ধব আমাদের হুজুর কলবে নামাজ শিখাইলো মোরাকাবা শিখাইলো মুশাহাদা শিখাইলো মুহাসাবা শিখাইলো আল্লাহ যেভাবে আমল করলে খুশি হইবা সেইভাবে আমল করে তৌফিক শিক্ষা দিল আমাদের আদব শিক্ষা দিল মহব্বত শিক্ষা দিল বুদ্ধি শিক্ষা দিল আল্লাহ এমন বান্ধবকে আমরা কি দিয়ে নজর না দিব যেই বান্ধব আমাদের বলতেন বাবা কখন আসছেন দরবার শরীফে বাবা অনেক ক্লান্ত হয়ে গেছেন যান হাত মুখ ধুয়ে উজু করে তাবারকে আসেন তারপরে কথা হবে এমন বান্ধব সামনে দাঁড়ালে পরে বলতেন বাবা কেমন আছেন বাবা কোন জায়গায় বাড়ি বাবা অমুকের বাড়ির পাশে না তোমার বাড়ি বাবা অমুকে কেমন আছেন এমনি করে আপন মুর্শিদ মুরিদের সংবাদ নিত এমন বান্ধবকে আমরা কি দিয়ে নজর না দিব মালিক আমাদের দুফুনা চোখের পানি বুক ভরা ভালোবাসা আজকের এই জান্নাতি বাগানের সওয়াব টুকুন কুঠি কুঠি গুনে বাড়াইয়া বিশ্ব জাকের মঞ্জিলে পূর্ব দায়রায় বাবার রওজা শরীফে পৌঁছাইয়া দাও বাবার রোহানি তাজ জুলফায়েজ আমাদের বিখ্যাত আল্লাহ বাবার আব্বাজান আম্মাজান বরফির আম্মাজান পীর আম্মাজান আল্লাহ হাজ দুলা ভাইজান বাবার যত মুরিদ মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন বাবা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুজরে গেছেন তাদের উম্মত উম্মতান গুজরে গেছেন আল্লাহ প্রত্যেকের হুজুরে সওয়াব হাদিয়াটুকু পৌঁছে দাও বিশেষ করে সাহেব দাওয়াত যিনি তার আব্বা কবরে গেছে আল্লাহ আল্লাহ তার মা অসুস্থ মানুষ
মালিক তার আব্বার রুহতে দাদাদের রুহতে তো হাদিয়াটুকু পৌঁছায় দাও আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তার মা অসুস্থ মাকে শিফায়ে কামেলা দান করে দাও আল্লাহ তার পরিবারের ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন সবাইকে তুমি ঈমানদার হেদায়েত দাও আল্লাহ আল্লাহ তিনি নিজে অসুস্থ মানুষ তারপরে জান্নাতের বাগান সাজায় আল্লাহ গো তার পরিবারের উপর রহমত বরকত দাও তার অভাব দূর করে দাও মালিক আল্লাহ সত্য দিন ইসলামের পথে তার খেদমত করার তৌফিক দাও আজকে মাহফিলের সভাপতি হাজি ভাই আমার অসুস্থ কর্মী প্রধান দয়া করে আল্লাহ তাকে শিফায়ে কামেলা দান করে দাও আল্লাহ গো তিনি আগামী বছর স্বামী স্ত্রী দুজনেই হজে যাবে আল্লাহ দোয়া চাইছেন দয়া করে তাদেরকে সুস্থ রেখে তোর ঘর তওয়াফ করার তৌফিক দাও মদিনাওয়ালার রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ আল্লাহ তাকে দেখো আমাদের কার জানি বাবা নাই কার জানি মা নাই কারো বাবা মা জন্মের মতো বিদায় এ মালিক বাবা মা আমাদের জন্য কতই না কষ্ট করেছে মাহফিলে আসার সময় আমাদের কাছে তারা দোয়া চাইছে আমাদের ডাকছে বলেছে বাজান রে ওই জান্নাতের বাগানে যাইতে চাও আমাদের জন্য দোয়া কর আমাদের বড় কষ্টে আজাবে আসি ওই কবর দেশে কার জন্য জাহান্নামের গর্তরে মালিক কার জন্য জান্নাতের বাগান কার জন্য সব বিচ্ছুর ঘর আল্লাহ ওই কবর দেশে যাওয়ার আগে আমাদের সিনার থেকে তামাম গুনাগুলি মুছে দাও আমাদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর এ জীবনে কত গোনাহ আল্লাহ করিলাম এ জীবনে এত গোনাহ আল্লাহ করেছি মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি রে মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি এত সুন্দর মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে এ মালিক আমাদের জীবনের তাম গুণাগুলি মুছে দিয়া তোর নামের জিকির দাও আমাদের কলবটা জিন্দা বানায় দাও আল্লাহ মদিনাওয়ালার প্রেম দ্বারা আমাদের সিনেটা ভরে দাও আপন মুর্শিদের মহব্বত দিয়ে আমাদের সিনেটা ভরে দাও এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফতের আমল আমাদের জন্য সহজ করে দাও আল্লাহ গো এ মালিক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ হুজুরি কলবে আদায় করার তৌফিক দান করো আমাদের সবাইকে সুদ জেনা জুলুম বেবিচার মিথ্যা চকল করন নয় থেকে হেফাজত করে নাও আমাদের ছেলে মেয়েদেরকে হকানি সুন্নি আলেম বানায় দাও আমাদের ছেলে মেয়েদের এলেম দান করো আল্লাহ স্মরণ শক্তি মেধা শক্তি স্মৃতি শক্তি দান করো আল্লাহ আমাদের ছেলে মেয়ে ভাই বাদার জামাতা নাতি নাতনি সবাইকে সুস্থ রেখে হায়াত দারাজ করে ইমান দাও আল্লাহ
পর্দার ভিতরে মা বললে হাত উঠে আমিন আমিন করে আল্লাহ মা বোনদেরকে দয়া করে maaf করে দাও মা বোনদেরকে পর্দার ভিতর থেকে স্বামী খেদমত করার তৌফিক দাও শ্বশুর শাশুড়ি খেদমত করার তৌফিক দাও ছেলেমেয়েদের আদর যত্ন করার তৌফিক দাও পাঁচ ওয়াক্ত নামাজ ঈমানের সাথে আদায় করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ গোটা বিশ্বে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে দাও তরিকতের রাজ কায়েম করে দাও এ মালিক আমাদের উত্তরবঙ্গের একটা মিডিয়া জগতের মধ্যে একটা ভালো মিডিয়া এসবি ওয়াজ টিভি আমার হাবিব ভাই আল্লাহ আমাদের তরিকতের প্রোগ্রামগুলিতে শীত ঠান্ডা গরম কিছু বুঝে না মাহফিলে দৌড়ায় যায় সত্য তরিকা প্রচারের জন্য দিন প্রচারের জন্য মিডিয়া জগতে আসে আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের এসবি ওয়াজ টিভিতে সেটাকে আল্লাহ গোটা বিশ্বে তুমি কায়েম রেখে দাও আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো হায়াত দ্বারা সুরত তার পরিবারের উপর হায়াত দাও আল্লাহ আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের উপর রহমত বরকত দান করে দাও আল্লাহ আল্লাহ গো আমরা যারা বেকার আছি আমাদের বেকারত্ব দূর করে দাও আমাদের অভাব দূর করে দাও আল্লাহ মাওলানা সাইফুল ভাই মাওলানা লিয়াকত ভাই আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চাইছে মালিক আল্লাহ আসার সময় মোবাইলে আমার সঙ্গে সবে কি দোয়া চাইছে আল্লাহ আল্লাহ জিয়াদি ভাই দোয়া চাইছে অসুস্থ সে আজকে আমার সঙ্গে আসতো কিন্তু অসুস্থতার কারণে আসতে পারলো না আমাকে ফোনে বললেন ভাই আমার জন্য দোয়া করো আমি অসুস্থ এ মালিক একের পর এক আমার অনেক ভাইরা বিদায় হয়ে চলে যাইতেছে আমিও কখন জানি যাব আল্লাহ ঈমান যদি না থাকে নেক আমল যদি না থাকে অন্ধকার কবরে থাকতে পারবো মালিক আল্লাহ ঈমানদার না মানে কবরে ডাক দিও না আল্লাহ আমাদের মুমিন না বানায় কবরে ডাক দিও না আল্লাহ এলাকাবাসীর উপর রহমত বরকত দান করে দাও আল্লাহ এলাকাবাসীকে খাঁটি মুমিন বানা দাও এলাকা যত কবরবাসী কবরে শুয়ে আছে তাদের রুহুতে হাদিয়াটুকু পৌঁছায় দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানা দাও এলাকার মানুষগুলিকে আমার কবরকে চিনবার বুঝবার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ 2024 সালে মহাপবিত্রের ওরস শরীফের বিশ্ব ওরস শরীফের তারিখ ঘোষণা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের 16 17 ফেব্রুয়ারি মাসের 17 18 19 20 আল্লাহ আমরা যেন সবাই জানে মানে খেদমত করে তোর বন্ধুর কদমে হাজিরা দিতে পারি সেই পর্যন্ত আমাদের সুস্থ রেখে হায়াত দারাজ করে দাও কঠিন কঠিন রোগ সৃষ্টি রোগ সত্যি আমাদের শেফা দান করো আল্লাহ আল্লাহ মৌত নিকটে আজরাইল আমাদের সামনে কখন জানি ধরে ফেলবে জানি না আল্লাহ আজরাইল আসার আগে মৌত আমাদেরকে যখন দান করব ওই সময় আপন মুর্শিদের চেহারা মোবারক সামনে আয়না বানায় দিও মদিনাওয়ালার নূরের চেহারা মোবারক সুখের সামনে আয়না বানায় দিও আল্লাহ আল্লাহ আমাদের ওই সময় জবানে কলবে জারি করায় দিও না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم التوارا في الوبر دي ناكي نرا شوك كتا بول دي هاي নুর আলম।